ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু ও ইংরাজি শুভ নববর্ষের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবং যথাযোগ্য স্থানে প্রণাম। এই বছরটি আপনাদের অনেক অনেক ভালো কাটুক প্রিয় পরমের শ্রীচরণে এই প্রার্থনা জানিয়ে পরম দয়ালের একটি আশীষ বাণী আমরা জেনে নেব। নববর্ষ উপলক্ষে আশীষ বাণী নং 22 তিনি বাণী দিলেন, আজ নববর্ষের প্রথম দিন, এই শুভ মুহূর্তে আমার অন্তরের আবেগুচ্ছল উদ্দীপ্ত প্রার্থনা তাঁর চরণে। তোমরা সবাই, তোমাদের প্রত্যেকটি সন্তান সন্ততি, পরিবার পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। কোনো আপদ, কোনো বিপদ, কোনো বাধা, কোনো বিপত্তি যেন তোমাদিগকে এতটুকু টলাতে না পারে। তাই আবার বলি, তোমরা প্রতি প্রত্যেকে পরিবার সন্তান সন্ততি ও পরিবেশ সহ তাঁরই চরণে সুনিষ্ঠ অনুরাগ সন্দীপনা নিয়ে স্মৃত সৌকর্য সম্বর্ধনায় আত্মপ্রসাদী সুনিষ্পন্নতায় অভিষিক্ত হয়ে সুখে থাকো, স্বস্তিতে থাকো, সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো, মৃত্যু পার হয়ে অমরতাকে উপভোগ করো। তাঁর চরণে অনিবার্য ঐকান্তিক আগ্রহ উন্মাদনায় এই আমার একান্ত প্রার্থনা। নববর্ষ উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের প্রদান করা এই আশীষ বাণীটি 22 নং আশীষ বাণী ছিল। জয় গুরু।